একটা প্রোগ্রাম ছিল লাইভ টেলিকাস্ট অনুকূল ঠাকুরের বাইপাসে, মনেনগর বাইপাসে এটা লাইভ টেলিকাস্ট করছি। সেরা প্রায় রাত্রি হয়ে গেছে, বারোটা সম্পর্ক বসে গেছি, সে পরে তো আমরা মারটা বসে গেছি, সেরা আমরা বুঝে গেছি। এমনিতে আমার যে দাদা আছে দাদা ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে, গাড়ি ড্রাইভারে ফোন করছে, পরে তার গাড়ি ড্রাইভারে বলেছে তার বানা করতেছে, আমু আইতাছি আমু আইতাছি ইটা করতে করতে প্রায় আড়াইটা দুটা আড়াইটা বাজে গেছে। এবার আমরা বয়ে দিছি, এবার হ্যাঁ আসছি, এসে পরে তো হেরা আমি জাস্ট জিজ্ঞেস করলাম যে ভাই তোমাকে দেরি হয়েছে কি না, উনি এসে কষ্ট করতেছে। তারপরে দিয়া আমি আমি বলছি ঠিক আছে ভাই বাধ্য না, যেন পরিবারও আছে তারা স্বেচ্ছাসেবক, তারা আছে তারা আসে তারা আবার বলতে নিচু করে। এবার আমরা আমরা মতো করেছি গাড়িতে জিনিসপত্র নিয়েছিলাম, অন্যজনের গাড়িতে করে জিনিসপত্র নিয়ে আয়োজন অ্যাপোর্টে আছে বলে যে হঠাৎ করে দেখি যে ড্রাইভারটা লোকে তখন বিতক করছিল ওই ড্রাইভারটা কিন্তু পাশে চার পাঁচজন প্রমাণ নিয়ে গেছে একটা ইকো গাড়ি ঘুরেছিলাম। আমরা হাওয়া করতেছি, এবার আমরা তো আয় করতেছি একে 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 আয় করছি, আয় এটা এসেছিলাম যে সবাই চার জন মারতেছি, আমার মনে আমার কালিগো আছে, কালিগোর কাছে আমরা চার পাঁচজন আসলাম, আমরা তার আধার মতন বাইক চালিয়ে গেছে। এবারে আমিও আস্তে আস্তে তারা গেছি হঠাৎ করে ঠিক সিদ্ধিয়াশ্রমের ভিউ সিটার একটু সামনেই হঠাৎ করে একটা গাড়ি এই গাড়িতে আয়েছে ধরুন করে আমার বাড়ির মাসে দেখেন বাড়ির সঙ্গে সঙ্গে ফিরে গেছিল পড়ছি পরে দিয়ে গাড়ির থেকে নেমে সেটা মানে যা পারি আমার যতটুকু বাড়ছে, হ্যাঁ হেলমেট দিয়া তারপরে গাড়ি যে বট দিয়া ইটের মধ্যে মারছে মানে একটা এসে একদম গুছিয়ে নিয়ে মানে যা খুশি তা করছে। কতদিন ছিল? প্রায় পাঁচ ছ দিন, প্রচণ্ড বড় মারছে, এখন আমি শ্বাস ফেলতে পারি না, প্রচণ্ড ব্যথা আবার ফিটে দেখা এখন অব্দি কারো যা চিনতে পারছে যে বা এই বিষয় নিয়ে থানাতে কোনো অভিযোগ হয়েছে? থানাতে অভিযোগ হয়েছে, আপনার নামটা কি? আমার নাম সুজিত আচার্য।